আসসালামু আলাইকুম, আমি ডক্টর তাসনিম তামান্না হক, স্কিনেজ ডার্মাকেয়ার থেকে। আজ আবার হাজির হয়েছে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো বলে। সেই টপিকটা হচ্ছে স্কিন কালো হয়ে যাওয়া, যেটা আসলে খুব কমনলি অনেকেই ফেস করেন এবং সেটি নিয়ে অনেকেই হীনমন্যতায় ভোগেন। কারণ খুব স্বাভাবিকভাবেই আপনার স্কিনে যদি কোনো একটা জায়গায় একটা ডার্ক প্যাচ হয়ে যায়, একটু কালো হয়ে যায়, দেখতে অবশ্যই ভালো লাগে না। এবং এই বিষয়টি কি পুঁজি করেই কিন্তু আসলে বিশাল বড় বাজার তৈরি হয়েছে স্কিন হোয়াইটেনিং বিভিন্ন প্রোডাক্টের। সো কেন স্কিন কালো হয়ে যায় আর এটি থেকে বাঁচার জন্য আপনি কি করতে পারেন, সেটি নিয়েই আজকের এই ভিডিও। সো স্কিন ডার্ক হয়ে যাওয়া, এটার মানে আসলে কি? এটার মানে হচ্ছে যে আমাদের যে স্কিনের একটি সেল থাকে যেটার নাম হচ্ছে মেলানোসাইট, যেটা মূলত এই যে রঞ্জক পদার্থ অর্থাৎ যে ডার্ক হয়ে যাওয়ার যে পিগমেন্ট মেলানিন এটি তৈরি করে। তো কোনো কারণে যদি এই মেলানিনের ওভার প্রোডাকশন হয়, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় স্কিনের ওই নির্দিষ্ট জায়গা অন্যান্য জায়গার তুলনায় অনেক বেশি কালো হয়ে যেতে পারে। যেমনটা আপনি ধরেন মেচতার ক্ষেত্রে আমরা দেখে থাকি যে স্কিনে ছোপ ছোপ হয়ে কালো হয়ে যায়, যেটা দেখতে বেশ দৃষ্টিকটু লাগে। সো কী কী কারণে আসলে এইরকমের হাইপার পিগমেন্টেশন হতে পারে বা মেলানিন প্রোডাকশন বেড়ে যেতে পারে? সো সেটা বলতে গেলে প্রথমে যেটা বলতে হবে সেটা হচ্ছে খুব কমন একটা ফ্যাক্টর, মানে হচ্ছে সূর্যরশ্মির প্রভাব। তো আমরা যারা খুব রেগুলার বেসিসে সূর্যের আলোতে যাচ্ছি এবং প্রচুর রান্নাবান্না করতে হয়, চুলার কাছে থাকতে হয়, অনেক বেশি হিট জেনারেশন হয়, তাদের ক্ষেত্রে মূলত এই সমস্যাগুলো অনেক বেশি দেখা যায়। এছাড়াও মেয়েদের ক্ষেত্রে প্রেগনেন্সির সময় অনেক সময় দেখা যায় যে এরকম মেচতা তৈরি হতে পারে, যে কারণে এই সময়টাকে মেচতাকে মাস্ক অফ প্রেগনেন্সি বলা হয়, মানে মাস্কের মতো মুখে একটা কালো ছোপ পড়ে যাওয়া। এর বাইরেও আরও অনেকগুলো রিজন থাকতে পারে, যেমন আরেকটা হচ্ছে পিআইএইচ বা পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন, যেটা স্কিনের কোনো কারণে যদি প্রদাহ হয় অথবা ইনফ্লামেশন হয়, যেমন ধরেন ব্রনের ক্ষেত্রে ব্রন হওয়ার পরে অনেকের দেখবেন মুখে কালো কালো অনেক দাগ হয়ে যায়, এটা হচ্ছে ইনফ্লামেশনের কারণে হয়, এটাকে আমরা পিআইএইচ বলি। এর বাইরে আরও অনেক রিজন থাকতে পারে, যেমন হরমোনের সমস্যার জন্যও হতে পারে, যেমন যাদের হাইপোথাইরয়েডিজম থাকে তাদের ক্ষেত্রে, অথবা যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, অ্যাডিসন ডিজিজ, এরকম বেশ কিছু রিজনেও কিন্তু এই স্কিনের কালো দাগ হয়ে যাওয়া বা হাইপার পিগমেন্টেশনের সমস্যা হতে পারে। সো হাইপার পিগমেন্টেশন যদি হয়েই যায়, সেই ক্ষেত্রে আসলে আপনার কী করণীয় বা হাইপার পিগমেন্টেশন থেকে বাঁচতে হলে আপনার কী করণীয়? এটার উত্তর একটাই, সেটা হচ্ছে আপনাকে রেগুলার বেসিসে সানস্ক্রিন ইউজ করতে হবে। কেন? কারণ সানস্ক্রিন আপনাকে যে কোনো ধরনের হিট বা সূর্যের আলোতে গেলে আরও কালো না হয়ে যাওয়া থেকে আপনাকে বাঁচতে সাহায্য করবে। সো আপনার যদি আগে থেকে হাইপার পিগমেন্টেশনের কোনো হিস্ট্রি থাকে, অথবা আপনার যদি ফ্যামিলিগত হিস্ট্রি থাকে, বিশেষ করে মেচতার যদি হিস্ট্রি থাকে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে শুরু থেকেই একটা ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার করতে হবে, যেন এটি সূর্যের ইউভিএ এবং ইউভিবি রশ্মি দুটি থেকেই আপনার স্কিনকে মুক্তি দিতে পারে বা আপনার স্কিনকে আরও কালো না হওয়া থেকে যেন বাঁচাতে পারে। আর এরপর আপনার কী করণীয়? এরপর আপনার করণীয় অবশ্যই হচ্ছে ডক্টরের কাউন্সিলিং অনুযায়ী স্কিন হোয়াইটেনিং প্রোডাক্ট ইউজ করা। কেন কাউন্সিলিং দরকার? কারণ যেটি আগেই বললাম যে এটা একটা বিলিয়ন ডলারের বিজনেস বলা যায় স্কিন হোয়াইটেনিং প্রোডাক্ট, এবং প্রচুর প্রোডাক্ট এখন বাজারে পাওয়া যায়, এবং অধিকাংশ রোগী যারা আমার কাছে আসছেন যে স্কিন খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছে, দাগ আরও বেড়ে গিয়েছে, ব্রন বেড়ে গিয়েছে বা আনওয়ান্টেড লোম গজাচ্ছে, তাদের ম্যাক্সিমামেরই হিস্ট্রি ঘাটলে দেখা যায় তারা কখনো না কখনো কোনো না কোনো স্কিন হোয়াইটেনিং প্রোডাক্ট ইউজ করেছেন, এই ফাঁদে পা দিয়েছেন। সো এই ভুলটা আপনার অবশ্যই করবেন না, কারণ এসব প্রোডাক্টে কিন্তু অনেক ক্ষতিকর উপাদান থাকে, যেমন এগুলোতে স্টেরয়েড থাকে অনেক বেশি মাত্রায় তাড়াতাড়ি ফর্সা করার জন্য, অথবা অনেক বেশি মাত্রায় মার্কিউরি থাকে, যেটা আলটিমেটলি আপনার জন্য শুধু না, আপনার আশপাশের মানুষদের জন্যও কিন্তু ক্ষতিকর। সো এসব উপাদান ব্যবহারের আগে অবশ্যই আপনাকে ডক্টরের সাথে কথা বলতে হবে। এছাড়াও আরও বিভিন্ন ধরনের টার্গেটেড বিভিন্ন ট্রিটমেন্ট আছে আমাদের কাছে, যেমন আমরা কেমিক্যাল পিল করতে পারি, আমরা কিউ সুইচ লেজার করতে পারি, এরকম অনেক ধরনের ট্রিটমেন্ট এখন অ্যাভেলেবল আছে। সো হাইপার পিগমেন্টেশন থেকে বাঁচা সম্ভব, কিন্তু সেটি থেকে বাঁচতে গেলে অবশ্যই আপনাকে একজন সার্টিফাইড ডক্টরের সাথেই কাউন্সিলিং করতে হবে, না হলে কিন্তু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো এই জিনিসটা মাথায় রেখে চলতে হবে এবং রেগুলার সানস্ক্রিন ইউজ করতে হবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, আশা করছি আপনারা এই ভিডিও থেকে কিছু জিনিস শিখতে পেরেছেন। আর যে কোনো ধরনের মেডিকেল হেল্পের জন্য আমরা অলওয়েজ আছি।
থাকছি আপনাদের সাথে, যে কোনো প্রয়োজনে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।